অনেকে আপুরই আমাকে কমেন্টের মধ্যে জানিয়েছিল বা বলেছিল যে আপু তোমার পুরো ছাদ বাগানটা আমাকে দেখাবা বা আমাদেরকে তুমি শেয়ার করবা। তো যাই হোক, আমি আপুদের অনুরোধে আমি আমার ছাদ বাগানটা একটু শেয়ার করে দিলাম, কিন্তু পুরো ছাদ বাগানটা অবশ্যই উঠাই নেই, কিন্তু আমি যতটুকু সম্ভব ততটুকু উঠিয়েছি। তবে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর আমার ছাদ বাগানে কী কী গাছ আছে অবশ্যই দেখে দেখে কিন্তু সবাই বুঝতে পারবেন। তো আশা করি সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকের কাছে ভালো লাগবে। আমার ছাদ বাগানে কী কী ফল আছে, ফুল আছে এবং কী কী সবজি আছে দেখলে সবার কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, আমি আমার ছাদ বাগান টেক কেয়ার করি। তো হ্যালো বেস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল ছাদ বাগানে গেলাম, ছাদ বাগানে গিয়ে আমার গাছগুলোকে একটু টেক কেয়ার করলাম, সবগুলো গাছকে পানি দিয়ে এবং আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আমি প্রতিটা পাতায় পাতায় কিন্তু আমি যত্ন করি, যখনই আমি ছাদে যেয়ে যেদিন ভাবি যে আজকে আমার ছাদ বাগানটা আমি টেক কেয়ার করবো, সেদিন আমি প্রত্যেকটা গাছ আমি আগাছাগুলো বেছে দিই, আগাছা প্রত্যেকটা গাছ যেগুলো পাতাগুলো মরে যায় সেই পাতাগুলো আমি বেছে দিই এবং গোড়ায় যে আগাছা থাকে সেই আগাছাগুলোও কিন্তু আমি পরিষ্কার করে দিই। তো আমার ছাদ বাগানে মোটামুটি আমার শখের বাগান, আমার শখের বাগানে কিন্তু মোটামুটি কিন্তু অনেক রকমেরই ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ আছে, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন, প্রত্যেকের কাছে ভালো লাগবে। তো আসলে কি এগুলি কিন্তু শখের জিনিস, শখের জিনিস কিন্তু 80 টাকা তোলা, শখে যদি একটা জিনিসও থাকে সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। তো আমি কিন্তু আমার সাধ্যমতো কিন্তু আমি আমার বাগানটাকে আমি সাজিয়ে নিয়েছি, তবে আশা আছে আরও ভালোভাবে আমি আরও ফুল গাছ উঠাবো। তো মাঝে মাঝে আমার এই ছাদ বাগান থেকে আমি মেহেদি পেরে দিতে পারি এবং সবজি পেরে রান্না করতে পারি। এবং আমার ছাদ বাগানে কিন্তু পেয়ারা গাছ আছে, আমার তিনটা পেয়ারা গাছই কিন্তু আলহামদুলিল্লাহ সারা বছরই আমি পেয়ারা খেতে পারি। তো মোটামুটিভাবে আমার চাহিদা আমি পূরণ করতে পারি। তো আপনাদেরকেও বলবো, সকল বন্ধুদেরকে সবসময় আপনারা জায়গা থাকলে বা ছাদ বাগান বা বারান্দা বাগানও কিন্তু করা যায় এখন। তো দেখেন মাঝে মাঝে মনটাও খারাপ হয়ে যায়, এত কষ্ট করি তারপরে কিন্তু এই সবেদাগুলো কিন্তু কয়েকবার আমার চোরে পেরে নিয়ে গেছে। তো আশেপাশে যদি ভালো মানুষের ভান করে সবাই যদি চুরি করতে থাকে তো আসলে কিছু বলার নেই। তো যাই হোক, সবাই যারা চুরি করে তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে দেয়। তো আমার আনারগুলো কিন্তু আমরা অনেক আনার খেয়েছি আলহামদুলিল্লাহ, আবার নতুন করে আনার বের হচ্ছে। তো আমরা একদিক দিয়ে খেতে থাকি, আরেক দিকে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু অশেষ রহমতে আবার আল্লাহ দিতে থাকে। তো দেখেন আমার ছাদ বাগানে কিন্তু এই যে আমি কিন্তু সেই দিনও ভিডিওতে দেখিয়েছিলাম, তো আমগুলো কিন্তু মোটামুটিভাবে অনেক বড় হচ্ছে। তো আসলে আমরা অকালীনের সময় যখন আমরা কালীনের জিনিস পাই তখন কিন্তু অত্যন্ত ভালো লাগে। তো এখন কিন্তু আমের সময় না, তারপরও কিন্তু আম ধরে আছে, এই যে আমার বাগানে লাউ ধরতেছে। তো যাই হোক, শখের জিনিস সেটা কিন্তু ছোট হোক আর বড় হোক সেটা কিন্তু অনেক কিছু আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এই দেখেন কামরাঙ্গা গাছে কিন্তু কামরাঙ্গা ধরে আছে এবং পেয়ারা, প্রত্যেকটা গাছে কিন্তু পেয়ারা আছে, আর পেয়ারাগুলো এত সুস্বাদু, এত মিষ্টি এবং ভিতরটা কিন্তু লাল, খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। এক একটা পেয়ারা এক এক রকমের কালার। তবে আমি সবসময় আমি চেষ্টা করি আমার ছাদ বাগানটাকে আমি টেক কেয়ার করার জন্য, এবং আমি আমার ছাদ বাগানটাকে অত্যন্ত ভালোবাসি। আর আমি আসলে প্রত্যেকটা জিনিসকে যত্ন না করলে কিন্তু রত্ন মেলে, দেখেন এখানে কিন্তু চুলা আছে, ইচ্ছা করলে কিন্তু আমরা চুলায় রান্না করতে পারি এবং আমার বিভিন্ন আপারাও রান্না করে মাঝে মাঝে কিন্তু। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমার অবশ্যই কেমন লেগেছে কমেন্টে জানান।